চাল কুমড়াটাও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ব্রালের মাছটাও চাল দেওয়া হয়ে গেছে, তারপরে দিব ওদেরকে খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকালবেলা পিউকে ঘুম থেকে উঠাতে যাচ্ছি। পিউ এখনও ঘুমাচ্ছে, পিউ এখনও ঘুম থেকে ওঠেনি, তো অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু উঠছে না, তো এখন যাচ্ছি ওকে ডাকার জন্য। আর ওর সাথে সাথে বিড়ালটাও ঘুমিয়ে আছে। পিউ পিউ পিউকে ঘুম থেকে ওঠানোর পর এখন আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। ব্যালকনির গাছগুলোতে কালকে জল দেওয়া হয়নি, তো আজকে তো জল দিতেই হবে, তো এই জন্য জল দিয়ে নিচ্ছি সব গাছগুলোতে। আর আমার ব্যালকনিটা আসলে অনেক ছোট, এখানে দাঁড়িয়ে সম্পূর্ণটা ভিডিও করে দেখানো খুব কঠিন, তারপরও চেষ্টা করছি আর কি যতটুকু আর কি আপনাদের মাঝে শেয়ার করা যায়। একেবারেই ছোট, আসলে আমার খুবই সমস্যা হয়ে যায় ব্যালকনিটা এত ছোট দেখে, কিন্তু কিছুই করার নেই। আসলে ফ্ল্যাটটা যখন আমি নিয়েছিলাম তখন আসলে রেডি হওয়ার আগেই আমি নিয়েছি, তো এত ছোট হওয়ার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে এরকম ছোটই করে ফেলেছে ওরা। দুই ব্যালকনিতে পানি দেওয়ার পর এবার আমি চলে আসলাম জেনির ঘরে। তো জেনির ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিতে হবে। আর আসলে আমি প্রত্যেক সপ্তাহেই দেখা যাচ্ছে যে প্রায় দুইবার করেই আর কি বেডশিট চেঞ্জ করার পরে আমি একটু বেশি আসলে বেডশিটটা চেঞ্জ করি, কারণ আমার মনে হয় যেন বেডশিট নোংরা হয়ে গেলে সেই বেডশিটের পরে আসলে শুতে ইচ্ছা করে না। এজন্য 3 থেকে 4 দিন পর পরই আমি আর কি বেডশিটটা চেঞ্জ করে দিই। তো আজকে জেনের ঘরেরটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমার বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এটা একটা নতুন বেডশিট আর কি, বেডশিটটা নিয়েছি আর পিলো কভারটাও বানিয়েছি এর সাথে একটু ম্যাচিং করে, আর এই পিলো কভারটাও আর কি বানিয়েছি আমি। তো মোটামুটি আর কি দেখতে আমার কাছে ভালোই লাগছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর বেডশিটটা একদম সিম্পল কিন্তু বেশটাই ভালো লাগছিল আসলে, আর দামটাও একেবারেই কম, খুব কম দামের ভিতরে আর কি পেয়েছি বেডশিটটা, তো সব কিছু মিলায় মোটামুটি ভালোই লাগলো। যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আর এখন বাজে 11:30, তো সকালে নাস্তা করা কমপ্লিট যথারীতি, আর বেশ কিছু কাজ ছিল, যে কাজগুলো প্রতিনিয়ত রেগুলার যে কাজগুলো করি তো সেগুলো আর তো সবই কমপ্লিট হয়ে গেছে। গাছে একটু পানি দিলাম, কারণ গাছগুলো কেমন একটু হয়ে গেছিলো, তো গাছে একটু পানি দিয়ে দিলাম। আর প্রতিদিন এখন দেখা যাচ্ছে প্রতিদিন দেওয়া লাগছে না, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এজন্য প্রতিদিন দেওয়া লাগছে না, একদিন পর পর একদিন দিলেই হচ্ছে। আর আজকে তো বৃষ্টি হয়নি এখনও, এই জন্য আজকে দেওয়া লাগলো, তো দিলাম। আর এখন যাব আমি রান্নাঘরে রান্না করার জন্য, আজকে যেহেতু হ্যাপি ফ্রাইডে তো ছুটির দিন, আর আজকে যেতে হবে একটু বাইরে, আর সেটা হচ্ছে তো আগামীকাল একটা পূজা আছে, পূজা বলতে আসলে বারের পূজা আছে, তো বারের পূজার জন্য বাজার করতে হবে, তো সেটা যেতে হবে। তাড়াতাড়ি একটু রান্নাটা করা দরকার ছিল, কিন্তু আসলে টাইমে কভার দিয়ে পারিনি, যার কারণে তাড়াতাড়ি রান্নাটা করতে পারিনি আজকে, তো এখন যাব এবং ঝটপট রান্নাগুলো আমার কমপ্লিট করতে হবে, তা না হলে বাজারে যেতে দেরি হয়ে যাবে। তো আর এখানে মাইলো আর মিলো ঘুমাচ্ছে, আপনাদের একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কোথায় ঘুমাচ্ছে? এই যে এর ভিতরে দুইজন র্যাকের মধ্যে ঘুমাচ্ছে। তো ওরা তো আরামে ঘুমাচ্ছে, আর এখন যাব আমি রান্নাঘরে রান্না করার জন্য। গরম তো পড়ছে প্রচণ্ড, মেঘলা হয়ে আছে কিন্তু তারপরও গরম পড়ছে, তো চলেন যাওয়া যাক। তো আজকে রান্না হবে এখানে
চাল কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে, আর হবে খাসির মাংস, তার মধ্যে যাবে আলু। আর এখানে চাল কুমড়োটা আমি কেটে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এটাকে আমি রান্না করব। আর এখানে বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা শেষ হয়ে গেছিল। অন্যদিন ভাতটা চাপানো হয়ে যায়, আজকে ভাতটাও চাপাতে দেরি হয়ে গেছে। আজকে যত তাড়াতাড়ি করতে হবে আজকে তত তাড়াতাড়ি আর দেরি হয়ে গেল। তো এখানে জলটা বসিয়ে দিয়েছি, এখন চাল দিয়ে দেবো। আর এদিকে ভাতটা চাপানো হয়ে গেছে, আর এখন আমি ইলিশ মাছের মাথাগুলো লবণ হলুদ মাখে একটু ফ্রাই করে নিচ্ছি। তো একটু ভালো করে আর কি ফ্রাই করে নিব, যেহেতু আমি ইলিশ মাছের মাথাটা যখন কোনো কিছুর ভিতরে দিই, যেমন চাল কুমড়ো, তারপর পুঁই শাক টুই শাক, এগুলো যে যার ভিতরে দিই না কেন, আমি একটু আগে থেকে ভালো করে ভেজে এবার নিই খাসির নামানোর মাংসটাকে আমি আগে আর কি ম্যারিনেট দিই। করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত রসুন, কোয়া ছাড়ানো আস্ত রসুন। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি টক দই, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এর ভিতরে সরিষার তেল, এবার মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমি চাল কুমড়োটা রান্না করে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাথাগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর সেই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 1টা শুকনো লঙ্কা আর 1টু জিরা। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা, তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো। দেওয়ার পর ভালো করে আমি এখন চাল কুমড়োটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এই চুলাতে আমার চাল কুমড়োটা হতে লাগুক, আর আমি এই চুলাতে দিয়ে দিলাম মাংসটা, যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম এর ভিতরে কড়াইতে। দেওয়ার পর আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে এটা হতে থাকুক, আর আমি এই ফাঁকে টুকটাক কিছু কাজ করে আসি। এটা হচ্ছে একটা রুটি বেলার পিড়ি। তো আসলে আমার কাছে রুটি বেলার কয়েকটা পিড়ি আছে, তো তাই এটা কোনো কাজে লাগে না, এই জন্য এটাকে আমি এখন একটু ডিআইওয়াই করার চেষ্টা করছি। তো এটাকে আমি এরকম সুতলি দিয়ে আর কি, সুতলি মানে দড়ি দিয়ে আর কি এভাবে ঝুলিয়ে দিলাম, দিয়ে আমি এর উপরে একটু ডেকোরেশন করব। তো একটা মানি প্ল্যান্ট দিয়ে দিলাম এর উপরে, কর্নারটা একটু ফাঁকা ফাঁকা ছিল, তো ভাবছি যে সেটাকে একটু কাজে লাগানোর জন্য, তো এভাবে আর কি দিয়ে দিলাম। আর আসলে এই বেলুনিটা মানে পিড়িটা আমার কোনো কাজে আসে না, আসলে ফেলেই রাখা হয়েছে। আর আমার কাছে এরকম আসলে কয়েকটা আছে, 3টা আর কি আমার এরকম পিড়ি, তো সেগুলো কাজে লাগে না। এটাও একটা করেছিলাম এক সময়, আর একটু রান্নাটাও দেখে যাচ্ছি যে কি হচ্ছে, এদিকে পুড়ে যাচ্ছে কি না। তো রান্নাটাও আস্তে আস্তে দিয়ে রেখেছি, রান্নাটাও হতে থাকুক আর এপাশে আমি কাজটাও করতে থাকি। মাংসটাও একটু নাড়িয়ে দিই যাতে না লাগে। আর এখানে যে টুলটা আছে, তো সেই টুলটার উপরে আমি একটা রানার দিয়ে দিলাম, দিয়ে আর কি এই যে এটাকে বলে খুচি, তো সেদিন আপনাকে আপনাদের দেখিয়েছিলাম যে এটার নিচে আমি একটা মানে এটা একটু কাত হয়ে যায়, এজন্য এটাকে নিচে একটা মুটকি দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আর কি সোজা যাতে থাকে একটু আটকে নিয়ে এখন ওটাকে রাখলাম, আর ওর ভিতরে একটা গাছ দিয়ে দিলাম। আর এখানে এটাকে বলে আর কি একতারা, তো সেই একতারাটা আসলে এখন আর কোনো কাজে লাগে না, তো এটাকে একটু আর কি ডেকোরেশন করলাম যে দেখতে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে।
তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আমি যেগুলো করলাম আর কি। মাংসটা এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এই যে এটাও চাল কুমড়াটাও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ব্রালের মাছটাও চাল দেওয়া হয়ে গেছে। আর এই ফাঁকে তো আমি অনেকগুলো কাজ করে আসলাম, সেটা তো আপনাদের মাঝে দেখালামই। আবার এখন যাব আমি টেবিলটা ঠিক করার জন্য। টেবিলের উপরে ক্লথটা পাততে হবে, একটা রানার পাততে হবে, তো সব মিলায়ে মোটামুটি এখন যাব এটা করার জন্য। আর এটা একটু ঠান্ডা হতে লাগুক, তারপরে স্নান করব, সবাইকে খাবার দিব। তো চলেন দেখি। আর প্রচণ্ড গরম, গরম তো আছেই। আমি ভেবেছিলাম সকালবেলা একটু বৃষ্টি হবে, যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন আর মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। এই যে প্রচণ্ড রোদ্দুর, বাইরে তাকালে মনে হচ্ছে যেন চোখের মুখে মুখের মধ্যে একদম ভাপ চলে আসছে, এত বিচ্ছিরি রোদ্দুর। তো গরম লেগে গেছে প্রচণ্ড, এখন কিচ্ছু করার নেই। তো টেবিলটা রেডি করি আগে, রেডি করার পর তারপরে দিব ওদেরকে খেতে। স্নান করতে যাব, স্নান করার পর তারপর ওদেরকে খেতে দিব।